বিশালগড় ব্রিজ চুমুনি এলাকায় যাত্রীবাহী বাস ও সুজুকি সুইফট গাড়ির সংঘর্ষে অল্পেতে রক্ষা পায় সুইফট গাড়িতে থাকা যাত্রীরা। ঘটনা সোমবার সন্ধ্যা ৬টায়। দুটি গাড়ির সংঘর্ষে বন্ধ হয়ে পড়ে দীর্ঘ সময় আগরতলা উদয়পুর সড়কে যান চলাচল। বিকট শব্দ পেয়ে পার্শ্ববর্তী সমস্ত বাজার ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। সংবাদে প্রকাশ টিআর 031349 নাম্বার একটি বাস দ্রুতগতিতে আগরতলা থেকে বিলুনিয়া যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিশালগড় ব্রিজমুনি এলাকায় দাঁড়িয়ে থাকা টিআর 03R0698 নাম্বার একটি সুইফট গাড়িকে সজোরে ধাক্কা মারে। বাস গাড়ির ধাক্কায় মারুতি সুইফট গাড়ির ডান পাশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। বাস গাড়ির চাপায় সুইফট গাড়ির সামনের একটি চাকা ফেটে যাওয়ায় বিকট শব্দে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ছুটে আসেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকলেও দেখা নেই ট্রাফিক পুলিশের। জানা যায় সিপাহীজলা জেলায় বিশালগড় মহকুমা দুর্ঘটনার জোন বলে পরিচিত। এদিকে দুর্ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে বাজার ব্যবসায়ী সহ পথচারীরা জড়ো হতে থাকেন। দেখা দেয় তীব্র উত্তেজনা। তারপরে লাগাই দিছে, আহত হয়েছে নাকি? না না।